আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে, আর এ পর্বে থাকবে হচ্ছে কিভাবে সুই সুতা দিয়ে কুশি কাটার কাজ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে বর্ডারটা আমি দিয়েছি এটা কিন্তু সুই সুতা দিয়ে করেছি, এটা মূলত কুশি কাটা দিয়েই করে। তো যারা কুশি কাটা করতে পারেন না, আমি আজকে দেখাবো কিভাবে এটা করেছি সুই সুতা দিয়ে। তো বর্ডার দিলে কিন্তু বেশি ভালো লাগে, আর বর্ডার ছাড়া কেমন লাগে সেটাও দেখাচ্ছি। তো এখানে দেখেন বর্ডারটা দেওয়া হয় না, এটা ফাঁকা রেখেছি। বর্ডার দিলে যতটা ভালো লাগে, বর্ডার ছাড়া কিন্তু অতটা ভালো লাগে না। তো আপনারা অবশ্যই এই বর্ডারটা করে দিবেন, যে কোনো জামাতে, শুধু কুশি কাটার বডি থাকলেই যে নিচে দিবেন তা না, যে কোনো প্রিন্টেড ড্রেসের সাথে কিন্তু ভালো লাগে। তো উপরে বডিটা কুশি কাটা, আর নিচের যে কুচিটা সেটা হচ্ছে কটন ফেব্রিক্স দিয়ে করা। এটা হচ্ছে 3 বছর বেবি ড্রেস একটা, খুবই সহজ। আর এই কুশিগুলো, এগুলো হচ্ছে আমি করিনি, এগুলো আমার কর্মীরা করেছে, যার কারণে আমি দেখাতে পারছি না। তো এটা আমি নিচের প্যানেলটা করেছি, সেই জন্য আজকে আপনাদেরকে এটা করে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। খুব দ্রুত হবে এটা, আর এটা বসে থাকবে। আর কী সুতা নিতে হবে সেটাও বলে দিচ্ছি। তো এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে কটন সুতা দিয়ে কিন্তু কুশি কাটাটা করা, আর অর্গানজার নিচে কুচিতে। তো এটা হচ্ছে আমাদের 4 বছর বাচ্চার একটা ড্রেস, নিচে কিন্তু এটার কুশি কাটার দরকার নেই, এটা এমনি মোটা করে ভেঙে নিলেই হবে। আর এগুলো কিন্তু গজ কাপড় হিসেবে কিনতে পাওয়া যায়, অর্গানজাগুলো নিচে শাটিং কাপড় দিয়ে করবেন। তো এগুলো হচ্ছে কুশি কাটার বডির সাথে অর্গানজা দিয়ে, আর ওটা দেখালাম কটন ফ্যাব্রিক্সের মধ্যে। আর একটা বডি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা মিষ্টি কালার, এটা হাতার অংশ খুব কম থাকবে, স্লিভলেস না, একটু ঝুলে থাকবে এখানে এখানে কাটটা, অল্প একটু হাতাটা বের হয়ে থাকবে। এটা হচ্ছে মাছের আঁশ ডিজাইন বলে, যে দেখতে পাচ্ছেন এটা 2 বছর বেবিদের। আর আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিঁয়াজ কালার, এটাও 2 বছর বেবির। তো এই যে পাশটা, এটাও মাছের আঁশ ডিজাইন, এই দুটো হচ্ছে মাছের আঁশ, পিঙ্কটাও দেখালাম ওটাও। আর এটা হচ্ছে হাতের কাছে ঝুল থাকবে, এটা হচ্ছে ঝুল ডিজাইন, এটা একটু বেশি বড় বড় করা। এটা হচ্ছে 4 বছর বেবি। তো এই যে এরকম, এটা সাদাটা একই রকম। তো নিচের এই বর্ডারটার জন্য অবশ্যই আপনাদেরকে সফট উল সুতা কিংবা সুতি সুতা নিতে হবে, তাহলে ফিনিশিং ভালো আসবে। যদি মোটা উল সুতা থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো উঁচু উঁচু হয়ে থাকবে, ভালো হবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন, এই ধরনের চিকন উল সুতা এবং সুতি সুতা, এই 2 ধরনের সুতি সুতা দিয়েই কিন্তু আপনারা কাজ করতে পারবেন ক্রুশে। তো এখন যেটা করতে হবে, উল্টা দিক থেকে কিন্তু আমাদেরকে সেলাইটা উঠাতে হবে। তো সুবিধার জন্য কিন্তু এভাবে করে একটু লম্বা করে দাগ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ঘরগুলো সব সমান হবে। আর যারা দাগ ছাড়া পারবেন অনুমানে, তা দাগ না দিলেও চলবে। তো দেখেন আমি চিকন করে একটু দাগ দিয়ে নিয়েছি করার সুবিধার জন্য। তো আমি নতুন করে ঘর উঠাচ্ছি যে কিভাবে আপনারা করবেন। আমার এখানে শেষ হচ্ছে, এই যখন নতুন করে ঘর উঠাবেন মানে কাজের শেষে, সেক্ষেত্রে এখান থেকে গিট দিয়ে ও সুইটা উঠালেই হবে। আর নতুন একেবারে ঘর তোলার যে নিয়মটা, ওটা আমি দেখাচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, এই যে নিডিলে কিন্তু আমি 2 তার সুতা ভরে নিয়েছি, দেখেন 2 তার ভরে, তারপরে নিচের দিকে নিয়ে এসে গিট দিয়ে নিয়েছি, নিয়ে 4 তার হয়ে গেছে আমার। তো আমি এই মোটা ভারী সুতাটা দিয়ে করব, এবং এটা খুব সফট সুতির মতো, সুতি সুতা দিয়েই কিন্তু কাজটা করতে হবে, সুতি বা উল নরম ধরনের। তো প্রথমে কিন্তু এই দাগের এখান থেকে আমি ঘরটা উঠাবো। তো যেটা করতে হবে, সুতাটা এভাবে টেনে নিব, নিয়ে এটা যেহেতু কুরুশ না সেই জন্য একটু বুঝে শুনে কাজটা করতে হবে। এখানে আমি আটকে নিব, মানে এখান থেকে আমি শুরু করছি। তো দেখেন, তো যেটা করতে হবে সবসময় মনে রাখতে হবে, একই ফুটা থেকে কিন্তু তুলবো, মানে এখান থেকে কিন্তু আমি উঠাবো, ঠিক একটু কাত করে নিব সুইটা। আর এভাবে প্রথমটা একটু আলাদা হবে, একটু দেখেন। তো আমি আবার মোট 3টা 3টা করে নিব। তো এই যে একটা করলাম, একই জায়গা থেকে 3 বার একই নিয়মে এভাবে করে, দেখেন সুইটাকে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই যে
তো এটা প্রথম, এখানে আর একটা দিই, ওই পাশে থেকে দেখা যাচ্ছে না, মোট তিনটা দিতে হবে, একই ফুটা থেকে কিন্তু উঠাতে হবে। আর এইভাবে করে নিডিলের সাইড দিয়ে প্যাঁচ দিয়ে নিতে হবে, এই যে। তারপর যেটা করতে হবে, একটু বাদ রেখে অনুমান করে, এখানে আমি আবার আর একটা তুলছি, দেখেন তো, এটাতেও কিন্তু আমাকে এইভাবে করে, যখন আমি সুইটা এভাবে করব, তখন কিন্তু হাত দিয়ে এইখানে চাপ দিয়ে রাখব। চাপ দিয়ে যদি না রাখি, তাহলে সুতাটা কিন্তু ঢিল টাইট হয়ে যাবে, পারফেক্ট হবে না। এখন আমি দেখলাম যে না, ঠিকই আছে, তো এখানে চাপ দিয়ে ধরে রাখলে খুবই সুবিধা, সহজে এভাবে টেনে নিতে পারবো, এই যে, এই যে হালকা করে। আবার একই জায়গা থেকে এইভাবে করে সুইটা একটু সাইড করে, এরকম না, একটু সাইড, দেখেন। তারপর এখান থেকে এটা পেঁচিয়ে নিয়ে আবার এখানে ধরে থাকবো, ছেড়ে দিব না, ছেড়ে দিলে কিন্তু সুন্দর ফিনিশিং আসবে না। আস্তে করে সুতাটা টেনে নিব, তো দেখেন আমি আবার এভাবে করে নিচ্ছি এবং এখানে এভাবে ধরে রাখছি, দিয়ে সুন্দর করে টেনে নিব। তো যেটা হবে, খুব সুন্দর একটা এরকম বরফি একটা পেয়ে যাব। তো এটা প্রথমে করেছে, একটু উল্টাপাল্টা মনে হবে, তো এটা সাইডে রাখবেন, এই যে ফিনিশিংটা এরকম হবে। তারপর আমি আবার একটা তুলবো, দেখেন এখানে, তো মাপটা বুঝে নিব কতটুকু ফাঁক রাখবো, অল্প একটু পরিমাণ। তো এখানে যখনই আমি এটা করব, তখন কিন্তু হাত ছেড়ে দিব না, এই সুতার এখানে এইভাবে ধরে থাকবো, তাহলে পারফেক্ট হবে, টান ধরবে না, এই যে এখন টেনে নিলাম। এভাবে করতে করতে আপনাদের একটু হাতটা চলে আসবে, এই যে। তারপরে ঠিক একই জায়গা থেকে তিনবার একটু সুইটা বাঁকা করে নিব, এভাবে। আবার এখানে তোলার সময় এখানে চাপ দিয়ে ধরব হালকা করে, আর এটা টান দিব। ওটা যদি হাত দিয়ে না ধরি, এটা কিন্তু উঁচু হয়ে থাকবে। আবার এখানে দেখব সমান মতো উঠছে নাকি সব কিছু, এই যে, খুবই সহজ। আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, দ্রুত করলে কিন্তু অনেকটা আগিয়ে যেত। তো এই যে দেখেন, ফিনিশিংটা এরকম আসবে, মনে হচ্ছে কুশি কাটা দিয়েই করা, খুব ভালো হবে এটা। তারপর আমি আবার করে নিচ্ছি, আর কতটুকু গ্যাপ করছি এটা অনুমান করে নেবেন, খুব বেশি না, আবার খুব কমও না, এই যে। এভাবে করে যখন তুলবো, প্রথমটা সোজাই থাকবে, বাকি দুইটা একটু সাইড সাইড হবে। আবার টেনে নিচ্ছি, টেনে নিয়ে আমি একই দাগ থেকে আবার তুলে নিচ্ছি, আর আমি যে দাগটা দিয়েছি এই জন্য দেখবেন সবগুলো একই জায়গা থেকে এবং সুন্দর হবে। তো একটু এভাবে দেখতে হবে যে ঠিক জায়গায় উঠছে কি না। তো এই যে এইভাবে করে পেঁচিয়ে নিলাম, এই যে আবার এখানে ধরে নিচ্ছি, এভাবে হাত দিয়ে আর টেনে নিচ্ছি। খুব বেশি টানা যাবে না, তাহলে এটা কিন্তু কুচকিয়ে যাবে। আর এইভাবে স্ট্রেট করে দেখে নিতে হবে ছোট বড় উঠে কি না, এই যে একটু সাইড করে নিব। নেওয়ার পর এখানে আমি আবার ধরে নিব, আর এই যেভাবে টেনে উঠিয়ে নিচ্ছি, এই যে দেখেন একই রকম হবে। তো এটা সাইডে রাখবেন, এই যে তিনটা একই রকম। এটা আপনারা প্রিন্টেড ড্রেসের সাথেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো ড্রেসে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একটু দ্রুত করে দেখাচ্ছি, এই যে এভাবে দিব, হাত দিয়ে যদি না ধরিতে, দেখেন ছাড়লে পারে, একটু টেনে টেনে নিতে হতো। তো এই যে হাত দিয়ে ধরে থাকলে সুন্দর হবে, সুইটা কিন্তু আপনারা বাঁকা করে নেবেন। এই যে আমি কিন্তু প্রথমটা স্ট্রেট নিয়েছি, আর বাকি দুটা বাঁকা করে নিয়েছি।
তা এখন আমি কাজ শেষে গিট দেওয়া দেখাবো, কিংবা আবার নতুন করে যখন উঠাবেন তখন কিভাবে উঠাবেন দেখেন। তা এখন আমার এখানে সুতা শেষ, এত গিট তো দিতেই হবে, তো কি করবেন? তো এটাকে এইভাবে করে, যেহেতু এটা কুরুশ না, একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। এভাবে করে একটা গিট দিয়ে নিব এখানেই মুখের কাছে। তারপরে যেটা করতে হবে, এটার মধ্যে নেডিলটা এভাবে করে, এইভাবে যেন বোঝা না যায়, তো এভাবে করে সুতাটা কিন্তু কেটে নিতে হবে, এই যে। তারপর যখন আমি আবার নতুন করে যখন তুলবো এই পাশে খড় দেখেন, তখন কি করতে হবে, এটা হচ্ছে গিয়ে এখান থেকে গিটটা দিব, সুতাটা শেষ আমি ছোট্ট করে একটু দেখাচ্ছি। তো এখন নতুন করে আবার সেলাই উঠাবো, যেহেতু আমি এখান থেকে নামিয়েছি, ঠিক এখান থেকে আমি উঠাবো আবার গিটটা দিয়ে কিন্তু নিয়েছি, দেখেন নিচে কিন্তু গিট দেওয়া। তো আস্তে করে এভাবে টেনে নিব, তারপরে একই নিয়মে যেভাবে কাজটা করছিলাম ঠিক ওইভাবেই করতে থাকবো, এই যে। একটু বাঁকা করে নিব, তো এখানে আমি জোড়া দিলাম, এই যে দেখেন এই পাশ থেকে কিন্তু কিছুই দেখা যাবে না, এই যে। ঠিক এইভাবে করে সুতাটা কাটবেন এবং জোড়াটাও দিবেন। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।